বন্ধুরা, আজ আমি চলে এসেছি কিচেনে। আজ আমি রান্না করব চিংড়ে মাছের মালাইকারি। সো ওয়েলকাম টু পিউপিঙ্কি লাইফ লাইন। দেখতে পাচ্ছ চিংড়ে মাছগুলো, এইগুলো আমি ভালো করে কেটে ধুয়ে তারপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি মশলার জন্য মিক্সার গ্রাইন্ডে একটা পেঁয়াজ কেটে দিলাম, তারপর লঙ্কা দিলাম, তারপর আদা কুচি দেবো, তারপর একটু রসুন দেবো। এটা মিক্সার গ্রাইন্ডে আমি এটা মিক্সড করে নিলাম। এরপর আমি দেখতে পাচ্ছ নারকেল নিয়েছি, নারকেলগুলো কুচি কুচি করে মিক্সার গ্রাইন্ডে দিয়ে দেবো। তার মধ্যে একটু জল দিয়ে মিক্স করে নিলাম, এই যে দুধের মতো হয়ে গেছে। এবারটা আমি কড়াইতে সর্ষের তেল দিলাম। এবার এই মাছগুলো ভালো করে বেশ ভেজে নেব লাল লাল করে। দেখতে পাচ্ছ এই চিংড়ি মাছের মালাইকারিটা অসম্ভব টেস্টি, খুবই টেস্টি। বাঙালি মানে চিংড়ির মাছের মালাইকারি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, এতটাই টেস্টি। তো দেখতে পাচ্ছ আমার ভাজাগুলো হয়ে গেছে। এবার আমি আলাদা পাত্রে তুলে নিলাম। সত্যি বন্ধুরা, রেসিপিটা একবার হলেও ট্রাই করবে, খুবই টেস্টি। এই তেলের মধ্যেই আমি জিরে ফড়ং দিয়ে দিলাম, তারপর গোটা গরম মশলা, এলাচ, এগুলো আমি দিয়ে দিলাম। এরপর ওই যে পেঁয়াজ রসুন ওই মিক্সারটা আমি দিয়ে দিলাম, দিয়ে এরপর জিরের গুঁড়ো দিলাম, তারপর আমি ধনের গুঁড়ো দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এটা ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ এর মধ্যে আমি যে নারকেলের যে মিক্সারটা, সেই যে দুধটা, সেটা আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু লবণ দেবো, একটু পরিমাণ মতো হলুদ দেবো, লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে এবারটা ভালো করে একটু যেই ফুটিয়ে উঠবে তখন আমি মাছটা দিয়ে দেবো। এই রেসিপিটা খুবই টেস্টি হয়। দেখো এবার এটা ফুটে উঠছে, ফুটে ওঠা মাত্রই আমি মাছটা, চিংড়ি মাছগুলো ভেজে রাখা সেগুলো আমি দিয়ে দেবো। এরপর ভালো করে আমি ফুটিয়ে নেব। এই গ্রেভিটা যা টেস্টি হয়, যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। চিংড়ি মাছের মালাইকারি খুবই টেস্টি, খুবই টেস্টি মানে খুবই টেস্টি। তারপর ভালো করে বেশ কিছু মিনিট ফুটিয়ে আনার পর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। গ্রেভিটা নিজের মন মতো রাখতে পারো, এটা খুবই টেস্টি, দেখতেই পাচ্ছ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।